আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 5ই আগস্ট। আমার ছেলের আজকে ফ্রাইডে, তো আজকে আমার ছেলের মুসলমানের 8 দিনে পড়লো। তো আম্মা বললো যে আজকে একটু গোসল টোসল করিয়ে দিবে, তো এই জন্য আম্মা বলতেছে একটু হলুদ টুলু দিয়ে তারপর গোসল করাবে। তো যেই ভাবা সেই কাজ, এই জন্য আব্বু বাটু বা পাতা টাতা করে এনেছে। সবাই একটু মিলেমিশে একটু পায়েস টায়েস খাবে সবাই মিলে। আশেপাশে যা ভাবিরা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসবে, একটু পায়েস টায়েস খাবে, ছেলেকে গোসল গোসল করিয়ে দিবে। তো এই জন্য আব্বু আবার সব কিছুকে নিয়ে আসছে, পাঞ্জাবি লুঙ্গি গামছা সব কিনে নিয়ে আসছে তার নাতির জন্য। তো রান্না বান্না চলছে, আমি সকালে কোনো করছিলাম। তো নাস্তা পানি করা শেষ, এখন আমি দেখবো যে কী কী রান্না হচ্ছে, আপনাদেরও দেখাবো, ঠিক আছে? চলে, সে দুষ্টমি শুরু হয়ে গেছে তার। হ্যাঁ, সকালবেলা উঠেই দুষ্টমি শুরু হয়ে গেছে। এই যে ছেলে, কি করতেছো তুমি? এটা কি গাড়ি? গাড়ি এটা কি গাড়ি? এটা এভাবেই তার দুষ্টমি চলতে থাকে সারাদিন, ঠিক আছে? আনলিমিটেড দুষ্টমি যাকে বলে, এটা হচ্ছে গাড়ি তার। ওকে, চলেন আমরা দেখি কি কি রান্না হচ্ছে। পায়েস, পায়েস রান্না শেষ। আম্মুর পায়েস, মাংস রান্না হবে, ভাত। এই যে আব্বু তার নাতির জন্য কি কিনে আসছে, টুপি গামছা পাঞ্জাবি লুঙ্গি, এগুলো অনেক কিছু পরাবে, তারপর সাইজে বড়। বৃষ্টির এই ঝিমঝিম শব্দটা শুনতে ভালোই লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে যখন টিনের চালের উপরে বৃষ্টির শব্দ পড়ে তখন তা আরও ভালো লাগে। আচ্ছা, আপনারা শুনুন, ঠিক আছে? মাটি কাদা একাকার একদম অবস্থা। রাহেল, বৃষ্টি দৌড়বা তুমি? গরুর মাংসের সাথে ইলিশ মাছ ছিল, ডালও ছিল এবং ভাত তো আছে। বৃষ্টি শেষ হলো, তারপর আমরা হলুদ টলুদ বাটা শুরু করলো খালামুনি, এবার আমরা সেখানে যাব। চলো বাটু, এখন তৈরি জানলাম না যে গিলা গাছ হয় না বানাই, গিলা গাছ গাছ হয়, গিলা কয় না কিসের জানি, ওই যে মুরগির মতন হলুদ আর গিলা, আর কিছু ডাকবে না? তোর নাতির না হয় দিতে হইব। ছেলেকে প্রায় 7 দিন পর গোসল করানো হচ্ছে, তাই ও খুব কান্নাকাটিও করছিল, তাই বেশি দিলাম না। তো শেষে নানুর দেয়া পাঞ্জাবিটা পরে পরাইছিলাম, তো লুঙ্গি আর পরতে চায় না, টুপিও পরতে চায় না, সে খুবই একটা মানে ইমোশনাল হয়ে গেছে, সবাই তাকে নিয়ে একটু মজা টজা করছে, এই জন্য এখন সে দিনটা খুবই ভালো কাটছে। আমার ছেলে মোটামুটি ভালোই মজা করেছে, সবাই আসছিলো, মামা মামিরা সবাই আসছিলো, আশেপাশে ভাবিরাও আসছে, সবাই একটু মিষ্টি মুখ করে গেছে। সবাই আমার ছেলেকে গিফট দিতে চাইছিল কিন্তু কারোটা নেওয়া হয়নি, শুধু ছোট মামা মানে আমার ছেলের নানা, ছোট নানা সে দিয়েছে, সেটা নেওয়া হয়েছে, বাকি কারোটাই নেওয়া হয়নি, সবাইকে ফেরত দেওয়া হয়েছে। যেহেতু আমরা কোনো তেমন অনুষ্ঠানই করা হয়নি, শুধু আমরা চাচ্ছিলাম যে একটা মিষ্টি মুখ করা হবে সবার সাথে, এই আর কি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।